ঝাড়গ্রাম কলকাতার কাছে অবস্থিত এই জায়গাটিতে রয়েছে পাহাড়, তেমনি রয়েছে ঝর্ণা, ড্যাম্প, নানা রকমের পশু পাখি এবং রাজপ্রাসাদ। তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগটা। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম আওয়ার হোটেল ইন ঝাড়গ্রাম। তো আজকের ব্লগটা শুরু করবার আগে সবার থেকে ইম্পর্টেন্ট জিনিসটা আমি তোমাদের জানিয়ে রাখবো, যে যারা এখন অবধি আগের পার্টটা দেখোনি সেটা সবার আগে দেখে নাও, তাহলে কিন্তু এই পার্টটা একেবারেই তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? তো চলে আজকের দিনটা ব্রেকফাস্ট দিয়ে স্টার্ট করবো। আগে ড্রেসটা চেঞ্জ করে নিই। আজকে স্টার্টিংয়েই যে জিনিসটা ভাল লাগলো, এরা খেতে দিয়েছে আমাদেরকে চাল পাতায়। মানে এই ব্যাপারটা কিন্তু সব জায়গায় দেখা যায় না, বেশ ছোটো ছোটো নয়, ফুলকো ফুলকো লুচি আছে, খেলে পেট ভরে যাবে। চারটে স্টার্টিংয়ে দিয়েছে, আর এটা রয়েছে আমাদের তরকারিটা, দেখতে পাচ্ছ? সো টেস্ট করে ফটাফট বলছি, সফটই আছে। আর সব থেকে ভালো ব্যাপার যেটা লাগলো, ওদের খাবারগুলো কম স্পাইস, মানে খেলে যে অ্যাসিডিটির যে ব্যাপারটা থাকে সেটা একেবারেই রয়েছে না, এবং এটার মধ্যেও দেখতে পাচ্ছ খুব কম পরিমাণ তেলেই বানানো। সো একবার টেস্ট করে নিই। টিপটা আমার বেশ ভালোই লাগলো। আলুর ওপরে ধনে পাতা দিয়েছে বেশ, ওটাটা কিন্তু একটা ভালো স্মেল আছে। সো আউট অফ ফাইভ যদি বলো, আমি 4.2 একদম গ্যারেন্টি, বা 4.5 ম্যাক্স, 4.5 দেবোই। সো শেষ করে নিই, আর এরপরে আবার বেরোতে হবে, সো ফটাফট শেষ করে নিই। সব কিছুর খাওয়া শেষ হয়ে যাওয়ার পর ওরা কিন্তু মিষ্টি মুখ করবার জন্য একটা সফট রসগোল্লা পর্যন্ত দিয়েছে। আমাদের ওখানে যেরকম হার্ড হার্ড হয় শক্ত, একদমই না, খুবই সফট রসগোল্লাটা, বেশ খেয়ে ভালো লাগলো। দেখি যদি আর একবার আসে আর একটা চাইবো কিন্তু আমি। আমার এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে, মানে যখনই আমি কোনো কিছু বলি, ওদের কিন্তু কোনো কিছুতেই কোনো না নেই, মানে সবসময় নিজে থেকেই জিজ্ঞেস করে যে নেবে নেবে, এই ব্যাপারটা কিন্তু আমার খুব ভালো লাগে। এবং আঙ্কেলের এতটা ভালো আত্মীয়তা, মানে এটা কিন্তু একটা হোটেল চালানোর জন্য খুবই নেসেসারি, সেটা পাওয়া যায়। আমাকে আবার একটা দিয়ে গেছে, সো ফটাফট শেষ করে এবার বেরিয়ে যেতে হবে আমাদের ট্যুরের জন্য, আজকে লোকাল সাইট সিইং করবার জন্য। ঝাড়গ্রাম থেকে 15 কিলোমিটার ট্রাভেল করে গাড়িতে আমরা চলে এসেছি এখন কনক দুর্গা মন্দিরে। সো ফার্স্ট অফ অল এখানে টিকিট করে ঢুকতে হবে, সামনে টিকিট কাউন্টার আছে, ওখান থেকে টিকিটটা করে জানাচ্ছি কীরকম ফেয়ার, আর ভেতরে গিয়ে তো অবশ্যই ভিউ দেব। টিকিট ভাড়া এক একজনের জন্য কত? এখানে কিন্তু মাস্ক না পরে এলে এন্ট্রি একেবারেই দেওয়া হচ্ছে না, এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো। এখন যেইভাবে সংক্রমণ বাড়ছে সেখানে এটা খুবই দরকার। ঝাড়গ্রামে যখনই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, বারবার হাতির গল্প প্রচুর শুনেছি এখানকার ড্রাইভারদের মুখ দিয়ে, শেষ পর্যন্ত মনে হলো যেন সত্যিকারেরই হাতি দেখা গেল, কিন্তু কাঁচ থেকে আসার পর আসল জিনিস বোঝা গেল যে আসল হাতি নয় বরং ফেক হাতি, মানুষকে একটু ভালোভাবে দেখানোর জন্য বানানো। এখানে কিন্তু বোটিং এর ব্যবস্থাও রয়েছে, কিন্তু আমরা যখন গেছিলাম তখন বোটিং বন্ধ ছিল। এই জায়গাটি প্রচুর বাদরে ভর্তি, তাই নিজের সব দামি জিনিস বা ফোন খুব সাবধানে রাখা দরকার এখানে।
একবার তোমাদের সবাইকে মন্দিরের ভিউটাও দিয়ে দেব। দেখা মিলল এখানকার মানুষের রুজি রোজগারের কাজ। মন্দিরের পাশে রয়েছে একটা পার্ক, বাচ্চারা চাইলে এখানে এসে খেলাধুলাও করতে পারবে। কেউ থাকে এই রাজবাড়িতে? এখন চলে এসেছি আমরা চিল্কিগড় রাজবাড়িতে। অনেক পুরনো হিস্ট্রি আছে এর ব্যাপারে, চাইলেই পেয়ে যাবে। বাট সবার আগে ভিজুয়ালি দেখে নাও, যতটা তোমরা পড়লে বুঝতে পারবে তার চেয়ে যদি চোখে একবার দেখে নাও জিনিসটা, পড়তে কিন্তু অনেকটা সুবিধা হবে। তো পুরো ভিউটা একবার দেখাচ্ছি। এখানে কিন্তু ভেতরে আসল রাজবাড়িটা, সেখানে কিন্তু ভেতরে ঢুকতে দেয় না, সবাই ভাবে এটাই আসল রাজবাড়ি, কিন্তু তা কিন্তু নয়। আসল রাজবাড়িটা কিন্তু এই পুরো জায়গাটার পেছনে, মানে প্রোটেকশনে আছে, যেতে দেয় না। আর এটা রাজবাড়ির সেই মন্দির, এরও ভেতরে ঢুকতে দেয় না। আসল রাজবাড়িটার কিছুটা ভিউ কিন্তু আমরা নিতে পারলাম, অবশ্য জানলার পেছন দিয়ে, তবে যতটা পেরেছি তোমাদের জন্য চেষ্টা করে নিয়েছি। যখন এসেছি বিভিন্ন জায়গাগুলোর ভেতর না দেখে কি ছাড়া যায়। সব কিছু দেখেই যেতে হয়। দেখতেই পাচ্ছ কি বিচ্ছিরিভাবে সব ভেঙে গেছে, অনেক পুরনো। এত সুন্দর সুন্দর হিস্টোরিক্যাল প্লেসে মানুষজন যদি এইভাবে নোংরা ফেলে জায়গাটাকে ময়লা করে দেয়, তাহলে কিন্তু সেটা খুবই দুঃখের বিষয়। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে এরকম প্লিজ করো না তোমরা। এটা হলো এখানকার রাজাদের বড় রথ।
জায়গাটা এতটাই সুন্দর যে যেতে যেতে খালি মনে হবে এখানে দাঁড়াই ছবি তুলি। তবে একটা জিনিস, এই যে পেছনে যে জঙ্গলটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রায় প্রায়ই আমি গল্প শুনেছি যে বুনোহাটি বেরিয়ে আসে এবং এখানে লোকাল লোকেরা তো প্রায় দেখে থাকে। আমরাও চেষ্টা করছিলাম যে যদি দেখতে পারি, বাট কপাল সাথ দেয়নি, তাহলে তোমাদেরকেও দেখাতে পারতাম। ভাবলাম যখন এতটা এলামই, একবার জঙ্গলের ভেতরে প্রবেশ করলে কেমন হয় সেটা দেখবার জন্যই এগোচ্ছি। কিন্তু এখানে বহুত বড় বড় পিঁপড়ে এবং অনেক রকমের প্রাণী আছে, তাই ভয়ও লাগছে। সব প্রাণী তো আর জানি না কোনটা কীরকম, তো যতটা পারি বেশি যাব না। দেখতেই পাচ্ছ জঙ্গলটা ভেতর থেকে অনেকটাই গভীর, যার ফলে কিন্তু এই জঙ্গলের মধ্যেই লুকিয়ে থাকে হাতি এবং প্রায় প্রায় তারা বেরিয়ে পড়ে এবং লোকে দেখতে পারে। এবার ট্যুরিস্টদের পক্ষে এটা পুরোপুরি কপাল দেখতে পাওয়াটা। তো যেইটুকু অবধি যেতে পেরেছি, এরপরে আরও বেশি ঘন জঙ্গল আর যেতে পারলাম না, তাই বেশ ভালোই লাগলো। আমরা এখন চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য কৃষ গার্ডেনে। খুব একটা বেশি দূর নয় আগের জায়গাটা থেকে, তো চলো ভেতরে যাওয়া যাক, দেখাচ্ছি কেমন লাগে ভেতরটা। এখন আছি ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্রে। এখানে শুনলাম বেশ অনেকগুলো আদিবাসীদের ঘর আছে এবং তাদের হাতের কারিকার্যর কয়েকটা জিনিস আছে, তাই শুনতে পেয়েই রাস্তা দিয়ে পাস করছিলাম। ভাবলাম এটা একবার কভার করে নিই, যখন এত কষ্ট করে এলামই তো পুরোটাই দেখে নিই। এখন আমরা প্রবেশ করে ফেলেছি আদিবাসী মিউজিয়ামের ভেতরে। Thank you.
এভারেস্ট থেকে সরে যা। ইংরেজরা তো বাজেভাবে অত্যাচার করেছিল। এগুলো সবই প্রকৃতি পর্যটন কেন্দ্রে সাঁওতালদের মতো করে বানানো কটেজ। তোমরা কিন্তু চাইলে এখানেও এসে থাকতে পারো, বেশ সুন্দর একটা জায়গা। ঝাড়গ্রামে যতগুলো আর্টিফিশিয়াল পার্ক আছে সেগুলো ছেড়ে এই ন্যাচুরাল জিনিসগুলো, প্লাস ইংরেজরা যেভাবে অত্যাচার করেছিল এই সাঁওতালদেরকে, তারপর তারা কী কী ব্যবহার করতো, এই সব জিনিস জানায় কিন্তু সব থেকে বেশি ইন্টারেস্ট। এবং বলতে গেলে এগুলো প্রতিটাই ন্যাচুরাল। যা সুন্দর লাগলো এই পরিবেশটা, ওদের ব্যাপারে সব কিছু জানতে পারলাম। আসবার আগেও বেশ অনেক কিছু পড়ে এসেছিলাম, বাট এখানে এসে পুরো জিনিসটাই খুলে গেল। তোমরাও এলে কিন্তু অবশ্যই এসো, যদি না আসতাম পুরোপুরি বাজে যেভাবে মিস করে যেতাম। ঠিক আছে, চলো যা যাক পরবর্তী গন্তব্যে। রাজবাড়ির ভেতরে গেস্ট হাউস আছে এর মধ্যে। এই ছিল ঝাড়গ্রাম রাজবাড়ি। ঢুকতে দিল না, আগে তো সবসময় জানতাম ঢুকতে দেয়, তো জিজ্ঞেস করেছিলাম ঢুকতে দিচ্ছে না কেন, বললো কোভিডের জন্য এখন টোটালি বন্ধ আর সম্ভবত আর কোনোদিনই খুলবে না ট্যুরিস্টদের জন্য। হ্যাঁ, থাকতে শুধু একমাত্র যারাই পারবে, যারা এখানকার গেস্ট হাউসে থাকবে। রাজবাড়ির ভেতরে গেস্ট হাউস তৈরি হচ্ছে, সেখানে যদি থাকো ওনলি দেন ইউ আর অ্যালাউড, আদারওয়াইজ নো। সো কিছু করার নেই, আমরা তো থাকছি না ভেতরে, সো ফিরে যেতেই হচ্ছে, কিছু করার নেই। সো সরি এটা দেখাতে পারলাম না। ঠিক আছে, চলো পরবর্তী গন্তব্যে। চলে এলাম আদিবাসী মার্কেটে, আদিবাসীদের হাতে তৈরি করা জিনিসগুলিকে কিনবার জন্য।
ঝাড়গ্রামে এসে যদি আদিবাসী মার্কেটেই না এলাম তাহলে আসল জিনিসটাই কিন্তু মিস। এখানে চারিদিকে আদিবাসীদের এত কিছু দেখছি, বা যদি তাদের মার্কেটেই না আসি বা তারা সব বিক্রি করছে বা সেই সব জিনিসের ব্যাপারে জানা সেটা যদি নাই করলাম তাহলে কিন্তু পুরো ব্যাপারটাই বৃথা গেল। সো সেই ব্যাপারটা মাথায় রেখেই চলে এসেছি আদিবাসী মার্কেটটা ঘুরবার জন্য। সো যেরকম দেখা যায় থাকি তোমাদের। সো ফাইনালি ওখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। আবার এবার বেরিয়ে যাব। রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, আবার ড্রেসটাকে চেঞ্জ করে নিতে হলো, আমার ব্লু ড্রেসটাকে। তো প্রথমেই একটু ঝুড়ি বাজা দিয়েছে আর ভাত দিয়েছে। ঝুড়ি বাজাটা কিন্তু আমার ফেভারিট বলতে গেলে। ঝুড়ি বাজার লালটা বেশ ভালোই লাগছে। বড় আলু দিয়েছে আমি, আলু দেনি। ভালো হচ্ছে কিন্তু, বাঙালি মানুষ চেটে পুজো খেতে হবে। চিকেন চলে এসেছে ঠিকঠাকই, পিসগুলো আছে, নট ব্যাড। আমাদের পাঁচে চারটে করে চিকেন চলে এসেছে, চিকেনের পিসগুলো ঠিকঠাকই, অ্যাভারেজ স্ট্যান্ডার্ড যাকে বলে ঠিকঠাকই আছে। টেস্ট করে নিয়ে একবার কীরকম লাগছে। ঠিকঠাক, মানে ঘরোয়া রান্না যাকে বলে আর কি, ঘরের মতো। হোটেলে যে অ্যাসিডিটির ভয়টা থাকে একেবারেই থাকবে না সেই জিনিসটাই। তো জলদি শেষ করি, আবার বেরোতে হবে, ট্রেন আছে, আজকেই তো লাস্ট ডে ট্রিপে। সব শেষে মিষ্টি মুখ করবার জন্য আর আজকের এই ভালো খাবারটাকে এনে করবার জন্য চাটনি চলে এসেছে। চাটনি আর ভালো হয়েছে, আমি আমার নেই ছেড়ে যাওয়ার আগে এখানকার যিনি ম্যানেজার, যার এতক্ষণ ধরে তোমাদের সবার কাছে প্রশংসা করেছিলাম, এত ভালো ব্যবহার এবং এত ভালো আপ্যায়ন, এত ভালো খাবার কোয়ালিটি, তার সাথে একবার যদি দেখা না করাই তাহলে কিন্তু এই ট্রিপটা পুরোপুরি আনকমপ্লিট যাকে বলে। তো একবার তোমাদের সাথে দেখা করিয়ে দেবো। এই হলেন এখানকার ওনার। নমস্কার, আপনার নাম কি? আমার নাম মধুসূদন কর্মকার। ওনার কথাই এতক্ষণ ধরে তোমাদের সবাইকে বলছিলাম, এখানে যদি আসো ডিসক্রিপশন বক্সে কিন্তু ওনার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নেবে। এবং খুব ভালো খাবারের কোয়ালিটি সব থেকে বেস্ট, এবং হোটেলের এক একটা রুমের যা অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর। অবশ্যই ওনার নাম্বার দেওয়া থাকছে ডিসক্রিপশান বক্সে, এখানে এসো এবং থাকবে একদম কিন্তু রাস্তার সামনে যাকে বলে, এবং স্টেশন থেকেও বেশি দূরে নয়। এসি রুম, নন এসি রুম সব রকম অ্যাভেলেবেল আছে। সো অবশ্যই এসে। সো সেদিন যেমন এসেছিলাম অত আশা নিয়ে, লাগেজ সব কিছু প্যাক করে, আজকেও ঠিক সেইভাবেই কিন্তু সব কিছু নিয়ে, দুপুর আমাদের ট্রেন আছে 3:25 সময়, সব কিছুকে নিয়ে আবার ফিরে যেতে হচ্ছে। একটু কষ্টও হচ্ছে, বাট সবার থেকে যে জিনিসটা আমার ভালো লাগলো, একবার কিন্তু চেক আউট টাইম হয়ে গেলে কিন্তু আর কেউ কিন্তু তোমাকে রুমে থাকতে দেবে না। বাট উনি কিন্তু আমাদের একটা অত বড় রুম না হোক একটা ছোটো রুমের ঠিক ব্যবস্থা করে দিয়েছে, এসি না থাকুক একটা ফ্যান কিন্তু ইজিলি আছে। সো চলো আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে ঝাড়গ্রাম। আশা করি তোমাদের ভালো লাগলো, আর পার্ট ওয়ানের লিঙ্ক তো প্রথমেই দেওয়া ছিল, সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে, আর লাইক করতে একদম ভুলো না। সো ঠিক আছে, বাই এভরিওয়ান।